আমাদের বাঙালিদের নিরামিষ দিন মানেই কিন্তু প্রায়শই আমরা পোস্ত আর ডাল খেয়ে থাকি। আর নিরামিষ দিনে ডাল আর পোস্ত হলে মাছ মাংস ভুলে গিয়ে আমরা খুব ভালোবেসে নিরামিষটা এনজয় করে খাই। আজকের পর্বে শেয়ার করব আলু পোস্তর রেসিপি। যদিও সবাই আপনারা জানেন, তবে আমি আজকে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে আলু পোস্ত বানিয়ে থাকি বা ভালোবাসি সেটার রেসিপি। তার জন্য আমি এরকম আলুগুলোকে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে এবং একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। 10-15 সেকেন্ড ধরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুর টুকরোগুলো। খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের আলুটাকে একটু ভেজে নিতে হবে। অপরদিকে যেহেতু পোস্ত রান্না হচ্ছে, তাই পোস্তর প্রিপারেশনটাও এবার আমাদের করে ফেলতে হবে। তার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি এবং তাতে আমরা অ্যাড করছি পোস্ত দানা। আমি এখানে অ্যাড করছি প্রায় 2.5 টেবিল স্পুন পরিমাণ পোস্ত দানা। এবারে মিক্সিং গ্রাইন্ডিং জারের মুখটা আটকে 2 থেকে 3 মিনিটের জন্য একটুখানি শুকনো এটাকে ঘুরিয়ে নেব, মানে ড্রাইভাবে একটুখানি গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর গুঁড়ো গুঁড়ো মতো হয়ে গেছে পোস্তটা। এবারে পোস্তর মধ্যে আমরা অ্যাড করব কাঁচা লঙ্কা। আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করছেন সেই অনুসারে অ্যাড করবেন। আমি এখানে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা। তারপরে অ্যাড করলাম খানিকটা পরিমাণ জল, যাতে মিহিভাবে পোস্তটা বাটা হয়ে যায় মিক্সিতে। তার জন্য এবারে খুব ভালো করে মিক্সিতে এটা ঘুরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের পোস্ত বাটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। অপরদিকে আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নরমও হয়ে গেছে। এই অবস্থায় আমরা এই মিক্সিতে বেটে নেওয়া পোস্তটা অ্যাড করে দেব। আপনারা চাইলে কিন্তু পোস্ত অবশ্যই শিলেও বেটে নিতে পারেন। পোস্তটা কড়াইয়ের মধ্যে অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের আলুর সঙ্গে পোস্তটাকে মিশিয়ে নিতে হবে এবং 3 মিনিটের জন্য একটু ভালো করে রান্না করে নেব। 3 মিনিট পরে ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন পোস্তটা কিন্তু সুন্দরভাবে আলুর সঙ্গে মিশে গেছে। এবারে অ্যাড করলাম সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো, প্রায় 1/4 টিস্পুন মতো। তারপরে অ্যাড করছি স্বাদ অনুসারে লবণ এবং স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আমি যেহেতু বাঙাল বাড়ির মেয়ে, তাই ছোটবেলা থেকেই এরকম ভাজা ভাজা পোস্ত খেয়েই অভ্যস্ত। কিন্তু আমি পার্সোনালি কিন্তু বাঙাল হলেও এরকম পোস্ত পছন্দ করি না, একটু গামাখা গামাখা পোস্তই আমার ভালো লাগে। তো সেই জন্য আমি এখানে অ্যাড করছি এবার একটু জল। যেই মিক্সিতে পোস্তটা বেটে নিয়েছিলাম সেই মিক্সি ধোয়া জলই কিন্তু আমরা অ্যাড করলাম। আপনারা যদি ভাজা পোস্ত খেতে পছন্দ করেন তাহলে এই জলটা অ্যাড না করলেও হয়, ভাজা ভাজা খেতে পারেন। বাট আমি যেহেতু গামাখা পছন্দ করি তাই আমি জল অ্যাড করছি। জল কতটা অ্যাড করবেন সেটাও কিন্তু নির্ভর করছে কতটা গামাখা গামাখা বা কতটা ঝোলঝোল পোস্ত আপনারা পছন্দ করছেন তার উপরে। আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ মতো জল দিয়েছি। জলটা দিয়ে তারপরে অ্যাড করলাম আরও 4টে কাঁচা লঙ্কা। এতে করে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার আসে পোস্তর মধ্যে। খানিকক্ষণ পরে আরও একটু পরিমাণ জল দিয়েছিলাম কারণ একদম জলটা টেনে গেছিলো। আরও প্রায় 1/4 কাপ মতো জল আমি অ্যাড করলাম। করার পর দেখতে পাচ্ছি এবারের পোস্তর যে টেক্সচারটা, এই টেক্সচারটাই কিন্তু আমার সবসময় আলু পোস্ততে ভাল লাগে। এরকম সুন্দর একটা ঘন ঘন গামাখা গামাখা টেক্সচার। অনেকেই আরও ঝোলঝোল পোস্ত খেতেও পছন্দ করেন, সেগুলোকে ঝোল পোস্ত বলে। বাট পার্সোনালি আমার যেহেতু এইভাবে পছন্দ তাই আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম। আমাদের আলু পোস্ত একেবারে রেডি। গরম গরম আলু পোস্ত গরম গরম ভাতের সঙ্গে আমরা সার্ভ করতে পারি, আর এর সাথে যদি একটু বিউলির ডাল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আই হোপ আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন পোস্ত ভাল লাগে, এরকম গামাখা গামাখা পোস্ত নাকি ঝোলঝোল পোস্ত নাকি ভাজা ভাজা পোস্ত। আজকের মতো এই পর্যন্তই, খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই বাই।